সরকারের পতনের পর যে সহিংসতা ঘটেছে তা রাজনৈতিক কোনো সাম্প্রদায়িক সহিংসতা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের উপর হামলা একই ঘটনার পুনরাবৃত্তি। একটি মহল দেশকে অস্থিতিশীল করতেই রাজনৈতিক ফায়দা নিতে এসব হামলা ঘটাচ্ছে। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাতে হিন্দু সম্প্রদায়ের সাথে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। এই পরিবর্তনের পরে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। আজকে আমার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষ, আমরা 71 সালের স্বাধীনতা যুদ্ধ করে সংগ্রামী, পাশাপাশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাই, আজকে স্বাধীন হয়েছে কিন্তু আর বলছি আমরা আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে আবারও পাশাপাশি দাঁড়িয়ে সেই স্বাধীনতা রক্ষা।